সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইসিবি ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনার স্বাগত। তো প্রতিনিয়তর মতো আজকেও আমরা চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আমাদের এই চ্যানেলে মূলত গবাদি পশুর বিভিন্ন সমস্যার সমাধানের যে বিষয়গুলো আছে ওগুলো তুলে ধরা হয়। তো আজকেও একটি বিষয় তুলে ধরবো। অনেকে আছে যারা মূলত জিঙ্কের ব্যবহার সম্পর্কে জানেন না, জিঙ্কটা কখন খাওয়াবেন এবং আসলে জিঙ্ক না খাওয়ালে গরু কেমন দেখা যায় আর জিঙ্কের উপকারিতা কী, এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা অবশ্যই পুরো বিষয়টি জানতে আমাদের সঙ্গে থাকুন। তো অনেকেই আছে যারা মূলত নতুন দর্শক, তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা জিঙ্ক, এই জিঙ্কটা আপনার মূলত এসিআই কোম্পানির খুব ভালো একটা জিঙ্ক। এই জিঙ্কটি আপনার আপনার 1000 মিলি পর্যন্ত আছে। দেখা যায় অনেকে আছে যারা মূলত বকনা এবং গাভী ক্রয় করে থাকে, ক্রয় করার পরে দেখা যায় যে বকনা এবং গাভী অনেক দুর্বল হয়ে থাকে, প্লাস তার পশমগুলো হস্কশুস্ক হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো আসলে গাভী বা বকনা খাইতে চায় না, প্লাস ওর যে পশমগুলো আছে এগুলো উঠে যায়। তো এরকম অনেক সমস্যা আছে যেগুলো মূলত জিঙ্কের কারণে দেখায়। অধিকাংশ সময় দেখা যায় যে জিঙ্কের কারণে না খাওয়ানোর কারণে আপনার গবাদি পশুর পেটটা অধিক ফুলে থাকে এবং সে বাড়ে না। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যখন বকনা অথবা ষাঁড়ের বাচ্চা ক্রয় করবেন বা ষাঁড় বা বকনা বড় কোনো গাভী ক্রয় করবেন, তো অবশ্যই আপনার সর্বপ্রথম কৃমির যে ডোজটা আছে সেটা দিয়ে নেবেন। তো কৃমির ডোজটা প্রথমে দিয়ে কৃমিটা ক্লিয়ার করার পরে আপনারা লিভার টনিক যেটা আছে এটা দিবেন। তো যখন লিভারের সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা জিঙ্ক খাওয়াবেন। তো জিঙ্ক খাওয়ালে পরে পশম পড়া থেকে শুরু করে গাভী হুস্কো থাকে, তারপরে দেখা যায় যে গাভী খাইতে চায় না, আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। অনেকে আছে যারা মূলত জিঙ্ক দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিন 12 দিন পর পর দেখা যায় 2-3 দিন একভাবে খাওয়াইতে থাকে। তো আসলে খাওয়ানোটা খুবই ভালো একটি বকনা এবং একটি গাভীর জন্য। তো আমি আপনাকে বলবো যে নিয়মটা সেটা হলো যে যদি আপনার বকনা ষাঁড় যদি বাচ্চা হয়ে থাকে, তার যদি বয়স হয়ে থাকে 50 কেজি বা 60 কেজি বা 70 কেজি, এর জন্য আপনারা এই জিঙ্কটি মূলত 50 মিলি করে দিবেন, 50 মিলি করে প্রতিদিন খাওয়াবেন। তো এই জিঙ্কটা আপনার 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত খাওয়াবেন একভাবে, তারপরে আবার এক বা দেড় সপ্তাহ দেখা যায় যে 10 থেকে 12 দিন পর আবার এটা খাওয়াবেন। তাহলে আপনার গাভীর যেই প্রবলেমগুলো আছে বা বকনার যে প্রবলেমগুলো আছে, চুল শুষ্ক প্লাস দেখতে অন্যরকম দেখা যায়, খায় না, আরও অনেক প্রবলেম আছে, এগুলা থেকে আপনার বকনা এবং গাভী খুবই ভালো থাকবে। তো জিঙ্ক বড় যে গাভীগুলো আছে ষাঁড়গুলো আছে তার জন্য আপনারা ওজনটা দেখবেন, যদি ওজন হয়ে থাকে 120 কেজি বা 130 কেজি, তার জন্য আপনারা 120 মিলি 115 মিলি এভাবে মানে ওজনের সাথে মিল করে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি বলে দিলাম আপনারা 3 থেকে 4 দিন খাওয়াইতে পারেন একভাবে। আজকে যদি 120 মিলি দেন, কালকে আবার এরকমভাবে 120 মিলি দিবেন, এরকমভাবে 3 দিন 4 দিন খাওয়ানোর পর আবার 1 সপ্তাহ বা 10-12 দিন এরকম পর আবার খাওয়াইলেন। খাওয়ালে পরে আপনার গাভীটা সুস্থ থাকলো, প্লাস গাভী বকনা বাড়তে থাকলো। তো আশা করি আপনারা জিঙ্কের ব্যবহার সম্পর্কে বুঝতে পারছেন। তো আসলে অনেকেই আছে যারা মূলত পোলট্রির ক্ষেত্রে বেস করে থাকেন, অনেক ভালো কার্যকর্তা, এর মধ্যে পোলট্রির ছবি দেওয়া আছে। তো পোলট্রির ক্ষেত্রে যে নিয়মটা এখানে বোতলের উপর লেখা আছে সেটা হলো যে প্রতিরোধের জন্য আপনার 1 বা 2 মিলের ক্ষেত্রে 1 লিটার পানির মধ্যে মিশাইয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আর এটা মূলত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খাওয়াবেন, ওটাই বেটার হবে। আপনার যে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী যতদিন খাওয়ানো যায় ওই পর্যন্ত খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে। তো আমি যেটা বলবো, আপনারা অবশ্যই আপনাদের গাভী বকনা ষাঁড় এগুলাকে আপনারা এই জিঙ্কটা খাওয়াবেন, খাওয়ালে পরে অতি দ্রুত বড় হবে, প্লাস আপনার গাভী এবং বকনা আগের থেকে অনেক উন্নত হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।